আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সকলকে স্বাগতম আরও একটি ব্র্যান্ড নিউ ব্লগে। আর প্রতিদিনের মতো আমি আরবি আক্তার আপনাদের সাথে হাজির হয়েছি। চলুন দেখা যাক আজকে আমার দিনটা কেমন কাটে। শালির জন্য তরমুজ বাজতেছে, লও যেটা লইবা। কয় কিলো দাও তো দেখো, তরমুজ মাপ দিতেছে খালি। তরমুজ কিনবে উনি, কয়টা কিনে কি জানে, কয়টা যে কিনে ঠিক নাই। দেখা যাক কয়টা কিনবে, খালি কিনবেই কিনবে। অলমোস্ট দুইটা নিয়ে নিয়েছে এখানে, দেখা যাক আর কয়টা নিবে। তিনটা কি এনাফ তোমার জন্য? আরশের জন্য টায়ার ফুলানো হচ্ছে, আর সুইমিং করবে। আমি দূর থেকে মনে করছি জেসমিন আনছি। তিনজন মিলে এগুলো আরিয়ান এটা কিন্তু ফুলাতে পারছে না, পারছি করছে। অনেক এনজয় করছে, আর বাড়িটা এত ভালো লাগছে আজকে আমাদের এখানে 29 ডিগ্রি। আরশ আরশ আরও অনেক এনজয় করছে আজকে। আস্তে আস্তে সুইমিং পুলে এসে খুব 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 মজা পাচ্ছে। আরও লেটস গো, ওইখানে সামনে যাও, সাইড দিয়ে ঘুরো না, তুমি ব্যথা পাবা। হাফিজ অনেক বাচ্চাদের দেখে আর সহ্য করতে পারলো না, ও তো নেমেই গেছে, এখন দেখি কি করে। এই চুচু হাফিজ নেমে গেছে, যে আরো যাচ্ছে এখানে। আরো সে আরো সে ভুয়া, আরো সে দাও না, যাও 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 হাফিজ যাও, আরো না আরো হাফিজকে দাও, হাফিজকে দাও। হ্যাঁ দাও 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 দাও, হ্যাঁ এটা নিয়ে দেব আমি, বুঝতে পারছি। দেখি দেখি কি করে আপনি সতীনের দিয়ে যাবে। ব্রাভো 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 ওয়ালা আপনি ব্রাভো, আপনি আপনি বিশ্ব রেকর্ড করে ফেলেছে, সুইমিং পুলে স্কুটি চালাচ্ছে আপনি, আপনি সুইমিং পুলে স্কুটি চালাচ্ছে, জীবনের প্রথম হয়তো বা এরকম হয়েছে, ছোট্ট একটি বেবি সুইমিং পুলে স্কুটি চালাচ্ছে। কি অবস্থা, কি করছে হাফেজ? ওর পাপা ও তো প্রিপারেশন নিয়ে আসেনি, হঠাৎ করে দেখে পানি দেখে আসছে ও। আমাদের এখানে 29 ডিগ্রি, আমরা কুলাইতে পারতেছি না, আল্লাহ কি অবস্থা হবে। আর আরো তো এখানে মনের আনন্দে মজা করছে, চালাইতে এনো পর হেন গিয়ে তার সামনে হাফেজ স্কুটি চালাচ্ছে পানির মধ্যে। যাও বাবা, যাও
পাথর তো সমস্যা নেই, এই তো ব্যথা পাইছি, এনে ব্যথা পাইবো, পাথরে ব্যথা পাইবো না, পাথর গুলো পিছলা পিছলা সমস্যা নেই, হ্যাঁ চালাইতে পারতাম না তাই সমস্যা নেই। মাছটা জ্বালাইতে পারবো না কিন্তু ব্যথা পাইতো না, হ্যাঁ সাইডে পড়লে এনে এদিকে ব্যথা পাইবো কিন্তু ওইখানে ব্যথা পাইতো না। এখন পুরো একদম পারফেক্ট প্রিপারেশন নিয়ে নামতেছে, দেখা যাক পুরা বিয়ে কি করে আজকে। ও তো কি যে মজা করছে, আল্লাহ। আর আরো সেখানে ওই যে দেখেন আরো কি করে, অবশেষে হাফিক মাঝখানে গিয়েছে, ওর অনেক সাহস আছে বলা যায়। একদম ওইটা নিয়ে ওই ওর পাপা ওরা জোর করে ধরে নিয়ে আসতেছে, ও একদম মাঝখানে চলে যাবে। আমার ছেলে তো ভীতু, আস্তে আস্তে সাইডে, ওই মোবাইল পড়লে কিছু হবে না, পানি যায় না। হ্যাঁ আপনি তো একটু মজা পাচ্ছে, ওর পাপা ওর দিদাকে দেখাচ্ছে, আর ওর কোন সাইডে চলে গেছে। সুইমিং করার পর সবাই টায়ার্ড হয়ে গেছে, যেহেতু ফোন ভিডিও করেছি। এই যে তরমুজ খাওয়া চলছে আর জুস ছিল, সময় পাইনি, এই যে এখানে আন্টি আছে। আর লাস্টে ভিডিও করলাম, নাহলে সেহেতু তাই বা ভিডিও করবো না, করবো না তোমাকে। এই যে তাইবা আজকে তরমুজের কালার জামা পরে এসেছে, সবাই দেখতে পাচ্ছেন, তরমুজের কালার জামা পরে এসেছে। আর হাফেজের সবচেয়ে ফেভারিট হাফেজ, হাফেজ কি তরমুজ কোথায়, হ্যাঁ হাফেজ দেখেন ভিজিয়ে ফেলেছে খেতে খেতে, বেবি আমরা বেশি না একটা শেষ করেছি, আরো খাবো। ওকে ভিউয়ার্স, আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের দিনটা। আর যাই হোক, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য। আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।